আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার যে কোনো সাধারণ ছবিকে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করে একদমই ডিএসএলআর ছবির মতো করে ফেলতে পারবেন খুব ইজিলি, এবং এটা মাত্র এক ক্লিকে। সো অবশ্যই তার জন্য পুরো ভিডিও দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। আর আপনি যদি আমাদের চ্যানেলে এইবার প্রথম ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো মিস না করার জন্য। তো চলুন মেইন ভিডিওতে জাম্প করা যাক। অলরাইট গাইস, তো যে কোনো সাধারণ ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য বা ডিএসএলআর ক্যামেরার ছবির মতো করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো আমরা সরাসরি আমাদের ফোন থেকে প্লে স্টোর ওপেন করতেছি। তো আমি এখানে প্লে স্টোর ওপেন করলাম, দেন এখানে সার্চ বারে ক্লিক করব এবং এখানে সার্চ করতে হবে আমাদেরকে ফেস অ্যাপ। তো ফেস অ্যাপ লিখে আপনারা এখানে সার্চ করবেন। আর অবশ্যই আপনারা হয়তো আগে ব্যবহার করেছেন ফেস অ্যাপ, তো আবার আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। তো এখানে ইনস্টল অপশনে আমরা ক্লিক করে ফেস অ্যাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি। তো অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা সরাসরি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করব। তো ওপেন অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন তারপর আপনাদের সামনে অ্যাপটি ওপেন হবে। দেন এবার আপনাকে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো বারবার এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে থাকবেন আপনারা। দেন নেক্সট অপশনে ক্লিক করার পরে এই যে লেটস গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, দেন এটা লোড নিবে। আর অবশ্যই কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট করার জন্য আপনার ফোনে ডাটা কানেকশন অন রাখতে হবে। দেন এরকম চলে আসবে, এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে আমরা এটা কেটে দিচ্ছি। দেন দেওয়ার পরে এখানে পারমিশন অ্যালাও চাইবে, এখানে অ্যালাও অপশনে ক্লিক করবেন। তো অ্যালাও অপশনে ক্লিক করার পর আপনার মিডিয়াতে বা আপনার গ্যালারিতে যে ছবিগুলো আছে সব ধরনের ছবি এখানে চলে আসবে। সো এবার আমরা যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছি বা মোবাইল ফোন দিয়ে আমাদের সাধারণ যেই ছবি তোলা সেই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমার এখান থেকে আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড ব্লার করব, তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করার পর এখানে এগ্রি অপশনে ক্লিক করব। তো এগ্রি অপশনে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন আমাদের ছবিটা চলে আসছে। তো এবার আপনাকে যে কোনো একটা ছবির ফেসের উপরে ক্লিক করে ফেস সিলেক্ট করতে হবে। তো আমরা এই যে এই ছবিটার ফেসের উপরে জাস্ট ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পরে আমাদের এই ফেসটা ডিটেক্ট করে নিয়েছে। অ্যান্ড এবার আমরা যেটা করব, এই যে নিচের দিকে দেখতে পাবেন যে অসংখ্য অপশন আছে, জাস্ট আমরা বাম দিকে এখানে সোয়াইপ করব। তো একদম লাস্টে চলে আসবেন, আসার পর এখানে ব্লার অপশন চলে আসবে। তো ব্লার অপশনে আপনারা ক্লিক করবেন। দেন এখানে বোকে অপশন আছে, বক্স অপশন আছে, নানা রকমের ব্লার অপশন আছে। তো আমরা এখানে বোকে অপশনটা সিলেক্ট করতেছি। তো এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক নিখুঁতভাবে কাজ করেছে এবং ব্যাকগ্রাউন্ড ব্লার করেছে। আপনি চাইলে এখান থেকে এটার যে আপনার ইচ্ছা মতো, মানে বেশি ব্লার করতে যাচ্ছেন নাকি কম ব্লার করতে যাচ্ছেন, সেটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তো এখান থেকে আমরা এটা কম বেশি করে দিতে পারবো আমাদের ইচ্ছা মতো, যতটুকু আমাদের ব্লার লাগবে। ডিএসএলআর ক্যামেরার মতোই কিন্তু এটা লাগতেছে, মনে হচ্ছে না যে এই ছবিটা কিন্তু মোবাইল ফোন দিয়ে তোলা, সেরকম কিন্তু আর মনে হচ্ছে না। তো এখানে অনেক রকমের ইফেক্ট আছে, এটা হচ্ছে বোকে। দেন এখানে বক্স অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আবার অন্য রকমের ব্লার চলে আসবে। দেন এখানে আরও অপশন আছে, এগুলোতে যদি আপনি সিলেক্ট করেন যেটা আপনার কাছে বেশি ভালো লাগবে, আপনি সেই ধরনের অপশনটা এখানে সিলেক্ট করে ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিএসএলআর মতো ক্লিক করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে নানা রকমের ইফেক্ট আছে ব্লার অপশনের মধ্যেই, এখানে দেখতে পাচ্ছেন। সো ডিএসএলআর এর ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইফেক্ট চলে আসে ব্যাকগ্রাউন্ডে অনেক ছবির প্রকারভেদ অনুসারে। তো এইভাবেই কিন্তু আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড, যে কোনো সাধারণ মোবাইল দিয়ে তোলা ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন একদমই ডিএসএলআর ক্যামেরার মতো। দেখতে পাচ্ছেন আমি এইভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিলাম, এবং এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আগের ছবি এবং পরের ছবি দেখতে পাবেন। তো আমি এখানে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আগের ছবি, এবং এটা ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছবিটা এডিট করার পরে ব্লার যেরকম হয়েছে সেরকম ছবি। তো এবার আমরা এই ছবিটা সেভ করার জন্য এই যে জাস্ট এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, অ্যান্ড উপরের দিকে দেখতে পারবেন যে সেভ অপশন চলে আসবে। এখানে সেভ অপশনে ক্লিক করলে আমাদের এই ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু আমাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে। এবার চাইলে আপনি এটা ডিএসএলআর এর ছবির মতোই কিন্তু চালিয়ে দিতে পারবেন যে কোনো জায়গাতে। আসলে এটা বোঝার কোনো ওয়ে নাই যে এটা মোবাইল দিয়ে তোলা নাকি ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা, এটা এত নিখুঁতভাবে কাজ করে যে আমি আসলে অবাক হয়েছি। তো এই ধরনের এডিটিং রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সবার আগে এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য। আর মাস্ট বি এই ভিডিওতে একটা লাইক দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা ভিডিও এনজয় করতে পারেন। আল্লাহ হাফেজ।